হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো ঢেপিকে নিয়ে কথা বলতে এসেছি। গতকালকে এবং আজকে দুটো ভিডিও আমাকে নিয়ে ঢেপির করা হয়ে গেছে। আগে তো আমি উত্তর দিতাম না, মানে কি বলবো, সার্চ লিস্টেও ওর চ্যানেলের নাম ছিল না। আমার ইউটিউবের যে হোম পেজ, সেখানে যে সার্চ বারটা থাকে, সেখানে ওই লিস্টে ওর চ্যানেলের নামও ছিল না। তার মানে বুঝতে পারছো, সাবস্ক্রাইব তো দূরের কথা, ওইসব তো স্বপ্নেও ভাবি না। কোনো এক সময় ছিল, কিন্তু যবে থেকে আসল রূপটা বুঝতে পেরেছি যে ইচ্ছে করে আমার সাথে লেগেছে, আজকে বলবো সবটা তোমাদের সাথে। তো তারপর থেকে আমি সরিয়ে দিয়েছি, যখন দেখলাম একের পর এক অহেতুক আমাকে নিয়ে বলে যাচ্ছে, তখন থেকে আমি একে তো আমার পাত্তা দেওয়ার দরকার নেই না, এর মতন করতে থাকুক। ইউটিউবে আছে, আমিও আছি, সোশ্যাল মিডিয়াতে যখন আছি বলবে, শুনতে হবে, এরকম কোনো কথা নেই। বলবে সেটাকে আটকানোর ক্ষমতা আমার নেই, বাট আমি শুনবো না সেইটা নিজেকে আটকানোর ক্ষমতা আমার আছে। তো আমি সেটাই করেছিলাম। তো তখন তো ছেড়েই দাও, আর এখন যেহেতু আমি উত্তর দিচ্ছি, অবভিয়াসলি উত্তর তো দেবই, কারণ ও আমার বিরুদ্ধে যা করেছে সেটাকে আমাকে ফাইট করতে গেলে আমাকে তো পয়সা জোগাড় করতে হবে। ওরটা ওকে বলেই পয়সা জোগাড় করবো, বুঝতে পেরেছ তো, ওকে বলেই পয়সা জোগাড় করবো। আর ও তো আমাকে নিয়ে কন্টিনিউয়াসলি বলতোই, তো ওর মধ্যে কোনো ভ্যারাইটি নেই। ভ্যারাইটি যদি এনে থাকি, আমার মধ্যে এনেছি যে ওকে নিয়ে এবার থেকে বলবো, দর্শক দেখুক চাই না দেখুক, আমি ওকে নিয়ে বলবো। যে কয়জন দর্শক দেখবে সে কয়জন দর্শকই আমাকে এসে, আর অবশ্যই যেদিন কন্টেন্ট না থাকবে সেই দিন, এমন না যে ওকে ভ্যালু দিয়ে প্রত্যেক দিন বানাবো, নো, যেদিন আমার কাছে কন্টেন্ট থাকবে না সেই দিন ওর মতন আলফালকে নিয়ে আমি ভিডিও বানাবো, ঠিক আছে? আচ্ছা, গতকালকে আর আজকে দুটো ভিডিও করেছে, আমি ওই জাস্ট ওই সার্চ করে নিয়ে তারপরে কেটে 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 দেখলাম। দেখার পরে আমি যতটুকু দেখেছি তার বেসিসেই উত্তর দেবো। সবার প্রথমে বলি, সম্পর্ক একসময় ভালো ছিল, কারণ যখন আমাদের রুটটা একই থাকে তখন দেখবে কথোপকথন হয়ে যায়। বাসে থাকি, ট্রেনে থাকি, প্লেনে খুব কম, আমি দুবার যাতায়াত করেছি, একবার গেছি একবার এসেছি, তো সেখানটায় প্যাসেঞ্জারদের আমি খুব অ্যাটিটিউড নিতে দেখেছি। আর প্রথমবারের কথা তো ছেড়ে দিই, আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, আমি গিয়েই শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। আর আসার সময় সেই সেম আমার পাশে একজন ছিল, সে মারাত্মক অ্যাটিটিউড নিয়েছিল। বাট হ্যাঁ, ট্রেনে বাসে আমার সঙ্গে খুব তাড়াতাড়ি মানুষের বন্ধুত্ব হয়ে যায়, কথা মানে কি বলবো, ইনস্ট্যান্ট বন্ধুত্ব হয়ে যায়। তো এইবার এরকম একই রুটে ছিলাম, সেই কারণে আমাদের মধ্যে একটা সময় কথা হয়েছিল মেসেজের মাধ্যমে, এই কমেন্টের মাধ্যমে, ভিডিও টু ভিডিও কমেন্টের মাধ্যমে। তারপরে ধীরে ধীরে মেসেঞ্জারে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, ঠিক আছে, সেখানে আমি অ্যাকসেপ্ট করলাম। অবশ্যই তখন তো এই সমস্ত মাথাতেই আসেনি যে এরা এতটা ফেরোসাস হতে পারে, মাথাতেই আসেনি কখনো। তো যথারীতি মেসেঞ্জারে কথোপকথন হতে হতে নাম্বার এক্সচেঞ্জ হলো, তারপরে ফোনে খুব কম কথা হয়েছে। আমি সেই দিনও বলেছি খুব কম কথা হয়েছে, এখনও বলছি খুব কম কথা হয়েছে। যখনই কথা হয়েছে, এটা শুধু আজকে আমার কথা না, যার সাথে এর বহু আগে সম্পর্ক ছিল বা কথোপকথন হয়েছিল, কাকলিদি অন্দরমহলের, বুঝতে পারছো তো, তার সাথে তারও বক্তব্য সেম, যে এর কোনো ফিনান্সিয়াল, মানে ফিনান্সিয়াল দিক থেকে এ উইক ছিল। এই বিষয়টাকে নিয়ে আমি কখনো কাউকে কটাক্ষ করিনি, করবও না, কারণ আমিও ফিনান্সিয়ালি উইক, ঠিক আছে? তো সে ফিনান্সিয়ালি উইক ছিল। তাহলে যে ফিনান্সিয়ালি উইক থাকে, সে অন্য কারোর হাজবেন্ডকে বলতে পারে মুরদ নেই? বলতে পারে কি বলো, বলতে পারে? আমার হাজবেন্ডের মুরদ আছে কি না আছে? সে তার বউকে রেখেছে, খাইয়ে পড়িয়ে রেখেছে, তোর হাজবেন্ডের কাছে গিয়ে তো ভিক্ষা চায় না যে আমার বউকে লালন পালন করব, আপনি কিছু দিন, গেছে? তা তুই কোন হিসাবে একজনকে বলতে পারিস তার মুরদ নেই? কোন হিসাবে বলতে পারিস বল, তোর কোন লজিকে আছে যে অন্যের হাজবেন্ডকে আমি বলবো মুরদ নেই? সে তো ঘরে বসে খাচ্ছে না, সে তো আমার টাকায় আমি যা ইনকাম করি, আশা করছি তোর আইডিয়া আছে। আমার বরের কাজে না গেলেও হয়, আশা করছি তোর আইডিয়া আছে, একটা সংসার চালানোর মতন ক্ষমতা তোরও আছে আমারও আছে, তাই তো? কিন্তু তারপরেও আমার হাজবেন্ড বসে না থেকে কাজে যায়, তাহলে তাকে তুই কোন মুখ থেকে বলিস যে তার মুরদ নেই, তার পদোন্নতি করার কোনো ইচ্ছে নেই? তোর বর এতদিন হয়ে গেছে তোদের বিবাহিত জীবন, তোর বর কতটা উন্নতি করে দেখিয়েছে, একটুখানি গ্রাফটা দেখাস তো আমাদেরকে, একটুখানি গ্রাফটা দেখাস। দু বছর আগে পর্যন্ত তোর বরের পকেট থেকে 500 টাকা বের করতে তোর কষ্ট হয়েছিল,
সেই কথাটা এখন তুললে তুই কি বলিস? হ্যাঁ, আমার বরের কষ্টের পয়সা, আর আমার বর তো চুরি ডাকাতি করছে, তাই না? আমার বর তো চুরি ডাকাতি করছে। নিজের বরের পরিশ্রমটাকে যদি তুই সম্মান দিস, তাহলে অন্যের বরের পরিশ্রমটাকেও সম্মান দিবি। আমার বর এসির মলের মধ্যে থাকে, সবাই জানে মলগুলো এসি কাস্টমারদের জন্য করা হয়, শুধুমাত্র যেখানে যে যারা এমপ্লয় তাদের জন্য কিন্তু করা হয় না, শুধুমাত্র তাদের জন্য করা হয় না, সবার জন্য করা হয়। আর ওখানটায় গিয়ে সে একটা মুহূর্তের জন্য বসতে পর্যন্ত পারে না, ঠায় দাঁড়িয়ে থাকতে হয়। কথাগুলো না আমি বলতে পারি না, আমি বলতে চাই না, কারণ ও সহ যারা এরকম কন্টিনিউয়াসলি 8 ঘন্টা দাঁড়িয়ে থাকে, আমার মনে পড়লেই ফিল করতে পারি আমি কতটা কষ্ট হয় তাদের। আমি এই কথাটা বলতে চাইনি, সেইদিন আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলতে চাইনি, বলতে পারিনি, আজকে বলতে হলো যে এসি মলের মধ্যে থাকে কিন্তু তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়, কাস্টমার না থাকলেও তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়। কষ্ট সব কাজে আছে, কিন্তু তুই কি বলিস যে আমার বরের মুরদ নেই? মানুষকে বলার আগে 10 বার ভাববি, তারপরে বলবি। সাজ পোশাক আর একটা আইফোনের সামনে বসলি, তার মানে তুই মডার্ন চিন্তাভাবনার হয়ে গেলি বা তোর কারোর প্রতি সহানুভূতি রয়েছে? এরকমটা কিন্তু নয়, এরকমটা নয়। তুই একবার নিজের ভিডিওর গ্রাফগুলো দেখবি, নিজের ভিডিওর গ্রাফগুলো দেখবি। তুই নিজের মুখে বলেছিস, আমি সেই ভিডিও ডাউনলোড করে রেখেছি, যে সুতপা তুমি এত সহ্য করছো কী করে যখন আমি কাউকে স্ট্রাইক দিয়েছিলাম? তুই মনে করে দেখবি যে তুই বলেছিলিস যে সুতপা তুমি এত সহ্য করছো কী করে, তুই নিজে বলেছিলিস। আর তুই আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছিস যে দিনের পর দিন আমাকে বলেই চলেছিস, বলেই চলেছিস। সেটাতেও আমার কোনো যেত আসতো না। তুই বলছিলিস যে মঙ্গলবার দিন ইচ্ছে করে, মঙ্গলবার দিন ছুটি নিয়েছে, কীরকম এরকম সামথিং বলছিলিস, যে বুধবার দিন ইচ্ছে করে ছুটি নেয়নি, কারণ আমাদের ভিডিওতে আমরা বলছিলাম যে আমরা বুধবার দিন যাব, ছুটির দিনে আমরা যাব, সেই কারণের জন্য মঙ্গলবার বুধবার দিন এরকম ছুটি নিয়ে একটা কথা বলেছিলিস, আমার সঠিক মনেও নেই কিন্তু বলেছিলিস। তুই কি বললে বিশ্বাস করবি? তুই যে আমার বরের কর্মস্থলে যাওয়ার প্ল্যান করছিলিস, কোনো আইডিয়া ছিল না, কারণ আমি তোর ভিডিও দেখতাম না। 3টে চ্যানেল, তোর একটা ভিডিওও আমি দেখতাম, একটা চ্যানেলের একটা ভিডিওও দেখতাম না। আমি জানবো কী করে? আমার জেনেও বা আমি কী করতাম? ওটা তুই ঠিক বলেছিস, ওটা একটা পাবলিক ফোরাম, যেতেই পারিস, কিন্তু গিয়ে কাউকে হ্যারাস করতে তোর পারিস না, তোর অধিকার নেই হ্যারাস করার। আজকে তুই যাদেরকে যাদেরকে নিয়ে বলেছিস, কেউ যদি তোর বরকে মাঝখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তোর ভিডিওগুলো দেখিয়ে বলে আপনার ওয়াইফ, ধর ছেড়ে দে, যাদেরকে নিয়ে ভিডিও করেছিস ছেড়ে দে, কোনো ভিউয়ার্স যদি তোর ভিডিওটাকে চালিয়ে 4-5টা মানুষকে জড়ো করে তোর বরকে দেখিয়ে বলে এই হচ্ছে আপনার ওয়াইফ, এটা আপনার ওয়াইফ, তো তোর বর তখন অস্বীকার করতে পারবে না, বলবে হ্যাঁ। তারপরে বলবে আপনার বউ এই আপনার ওয়াইফ এই ধরনের নোংরা ভিডিও কেন করে, আপনি স্বামী হয়ে চোখে দেখেন না, আপনার মেরুদণ্ড নেই, আপনার মুরদ নেই যে আপনি ভালো কাজ করে আপনার বউকে আপনার পরিবারকে চালাবেন, আপনার ওয়াইফকে এইভাবে ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছেন এরকম নোংরা ল্যাঙ্গুয়েজ দিয়ে ভিডিও করার জন্য? কি বলবে তখন তোর স্বামী? অপ্রস্তুতিতে পড়বে তো? একবার ভেবে দেখ, তোর বরের সাথে যদি কেউ এরকম করতো, একবার শুধু ভেবে দেখ, তোর নোংরামোর জন্য তোর বরকে যদি এইভাবে কেউ হ্যারাস করতো, দেখিনি তোর বরের কি হয়েছিল? দেখিনি, সব দেখেছি। নিজেকে দিয়ে বিচার করবি যে আমি অন্যের সঙ্গে এরকম করছি, কেউ আমার সঙ্গে এরকম করতে পারে, কারণ একই প্ল্যাটফর্মে রয়েছি, আমার থেকে 1000 গুণ বেশি, তুই আমাকে বলেছিস 1000 গুণ বেশি, অস্বীকার করতে পারবি? স্বপ্নেও অস্বীকার করতে পারবি না। কিন্তু তারপরেও কি সুন্দর প্রতিমূর্তি হয়ে বসে পড়েছিস! আমি জানি, আমরা সবাই জানি, পেছনে ওই একটা আপদ মহিলা রয়েছে যার উস্কানিতে, যার হাওয়া দেওয়াতে তুই এত উড়ছিস, দেখিস শেষ পর্যন্ত থাকে কি না, বুঝলি? শেষ পর্যন্ত থাকে কি না দেখিস, কারণ যাদের যাদের মাথার উপরে হাত রেখেছিল তাদেরই চিরফার করেছে, সব প্রমাণ আমাদের সামনে তার ভয়েস সহ চলে এসেছে। বাদবাকি রইলি পরে তুই, কোন ক্ষেত কি মূলি, কিস ক্ষেত কি মূলি, বুঝলি? তার উদ্দেশ্য ছিল আলাদা আমাকে নিয়ে, সেটা পারেনি, বাদবাকি এবার তুই জার্নিটা চলবি আর আমি চলবো, সে মাঝখানে থাকবে না। একদিন দুদিন খুব বুদ্ধিমতির কাজ করেছিস, ভীষণ বুদ্ধিমতী। আর কী বললি, রেগে গেলে বা ইমোশনাল হয়ে গেলে, ইমোশনের মধ্যে রাগের একটা পার্ট পড়ে, তখন মানুষ তুতলে যায়, নো বেবি, তুমি
সবসময় তোতলাও, তুমি সবসময় তোতলাও, অ্যাকসেপ্ট ইট, অ্যাকসেপ্ট করতে শেখ যে তুই তোতলাস। আমি যেমন অনেক ইংরেজি ওয়ার্ড ভুল বলি, ঠিক তেমনি তুই তোতলাস। আর আমাকে কে ডাইনি নাম দিয়েছে, কী কারণে ডাইনি নাম দিয়েছে বলতে বলবি, বলতে বলবি কী কারণে ডাইনি নাম দিয়েছে। তুই সমাজের থেকে কী কী নাম পেয়েছিস আমার দেখার দরকার নেই, কিন্তু আমি তোকে একটাও নাম দিইনি, আমি তোকে একটাও নাম দিইনি, কিন্তু তুই আমাকে বহুত নাম দিয়েছিস, কারণ তোর সংসার চলেই আমাকে নিয়ে বলে, তোর সংসার চলেই আমাকে নিয়ে বলে। তোর তোর বর এমন কী কাজ করে, ব্রেকফাস্ট বাড়ির থেকে করে যায়, লাঞ্চটাও বাড়িতে এসে করে, তারপরে তো তোর তোকে ক্যামেরা ধরে দেয়। কী এমন কাজ করে তোর বর বলিস তো? যাদের একটা দোকান থাকে তারাও সকালবেলা যায়, আবার রাত্রেবেলা আসে, বাড়ির কাছাকাছি হলে লাঞ্চ সেরে সাথে সাথে চলে যায়, সময় থাকে না, কিন্তু তোর বরের অঢেল সময়। সেদিন যখন বললাম যে তোর বর ওরকম রিলস বানাচ্ছিল, কাপড় কাটছিল, বাসন মাজছিল, তুই বললি আমার বর খুব নর্মালভাবে করে, ন্যাচারালভাবে করে, করবেই তো, যার যেটা অভ্যাস সারা সময় করে, পদদলিত হয়ে থাকা, সে সেটা ভীষণ ন্যাচারালিটির সঙ্গে ক্যামেরাতে শো করতে পারবে। আমার বরের অভ্যাস নেই, আমার বরের সপ্তাহে একটা দিন আমাকে আমার কাজ বলতে কী করে আমার জামা কাপড়টা কেচে দেয়, তাও আমার ফিজিক্যাল প্রবলেমের জন্য, আমার কোমরে পেইন হয়, তার জন্য করতে দেয় না আমাকে। তোর মতন এরকম বরকে অপমান করে তারপরে রিলস বানানো, না, আমার বর সেটা করবে না, করবে না। আর হ্যাঁ, একটা কথা বললি না যে সপরিবারে মুতে দেওয়ার কথা বলেছি, ওটা আমার বর বলেনি আমাকে। আমার বর যদি ওই রকম কথা বলার পরিস্থিতিতে থাকতো, তাহলে তাকে পরের দিন নিয়ে আমাকে ওই সাত সকালবেলা কাক ভরে ছুটতে হতো না। কথাটা আমি বলেছি, তোর পরিস্থিতি দেখে বলেছি, তুই এইটুকুও বুঝিস না? তোর পরিস্থিতি দেখে বলেছি, যখন তুই বলেছিস কিছুতেই বের হলো না, তোর মেয়ে পাশ থেকে বলছে যে ভয় পেয়েছে, ভয় পেয়েছে। শোন ঢেপি, তোর মেয়েকে আমি টানিনি, তোর মেয়ে ওভার স্মার্ট, প্রচুর ওভার স্মার্ট সাজছে, বুঝতে পেরেছিস? তোর মেয়ে প্রচুর ওভার স্মার্ট সাজছে, তোর মেয়ের প্রসঙ্গটা সেই কারণে। তোর মেয়ে সশরীরে গেছিলো, কেন বলবো না রে, কেন বলবো না তোর মেয়ের কথা, সশরীরে ওখানে গিয়ে গেছিলো, এভিডেন্স চাইছিল, ক্যামেরা অ্যালাউ নেই, এভিডেন্স চাই, ওভার স্মার্ট তোর মেয়ে, তোর মেয়ে হলো গিয়ে ওভার স্মার্ট। আবার বলিস না ওভার স্মার্ট বলেছিস, গালি দিয়েছিস, বলিস না কিন্তু, বুঝতে পেরেছিস? এই যে বড় বড় কথা বলিস না, আগে নিজের ঘরটা দেখ। একটা কথা শুনতে পেলাম গতকালকে পারমিতাদির লাইভে, রাজশ্রী, রাজশ্রী না রাজশ্রী, যাই হোক, ওই মেয়েটি একটা কথা বলেছে তোর বরের নামে, আমি তো জানতাম না। দেখ কত কিছু জানি না তোদের সম্পর্কে, কারণ তোদের ভিডিও সার্চ করেও আমি দেখতাম না, সার্চ করেও দেখতাম না। শুনলাম তোর বর নাকি ওই খেকির বডি পার্টস সম্পর্কে কমেন্ট করেছে, আমি কালকে শুনছি, কালকে তো আর পুরোটা দেখতে পারিনি, আজকে সকালবেলা দেখছিলাম। আমি সব রাত্রের লাইভ পরের দিন সকালবেলা দেখি, সব দেখি না, মানে যেগুলো আমি জানি যে এরা এরা লাইভ করেছে তাদেরটা দেখি। তো শুনলাম তোর টল ডার্ক হ্যান্ডসাম হাঙ্ক নাকি খেকির বডি পার্টস নিয়ে কমেন্ট করেছে, তখন তোর আর খেকির সাথে আদায় কাজকলাই ছিল, এখন যদিও বা তুই আর খেকি একে অপরকে চুমু খাস, তোরা একে অপরের গায়ে থুতু ফেলে সেই থুতু চাটতে মাহির, এর জন্য তোদেরকে বলি লাতখোর, বুঝতে পেরেছিস? একে অপরকে লাথিও মারিস, আবার গলাগলিও করিস দেখে দিকে তাকিয়ে। যে আমাকে বলেছে তার চিন্তায় আমি তার সাথে যোগাযোগ করেছিলাম, ঠিক আছে, তারপরে দেখলাম যে না, যে যেরকম সে সেরকমই থাকবে, একই স্ক্রিনে থাকলেও কথা বলতে ইচ্ছে করে না, ভাই ভাই, সো কল ভাই, যে কিনা আমাকে ভরাবাজারে বিক্রি করেছে তার কথা বলছি। কোনোদিনও সম্ভব না আর মন থেকে মেনে নেওয়া, কিন্তু তোদেরকে দেখ, তোরা হরিহর আত্মা হয়ে গেছিস, হরিহর আত্মা হয়ে গেছিস, বুঝতে পারলি তো? সেই তোর তখন জাতশত্রু ছিল, ওই খেকি তোর বরকে নিয়ে বলতো আর তুই তার বরকে নিয়ে বলতিস, মনে আছে? যাই হোক, তুই সেখানেও বলেছিলিস তোর বরকে টল ডার্ক হ্যান্ডসাম, তুই সবাইকে বলে বেড়াস তোর বর টল ডার্ক হ্যান্ডসাম, প্রত্যেককে বলে বেড়াস। বলি কি সবাইকে বলিস না, নিজেকে সান্ত্বনা দিস কোনটা? যদিও বা কারোর বর সম্পর্কে আমার কোনো কিছু বলার নেই, যখন আমার বরের দিকে আসে তখনই গিয়ে আমি বলি, আর তোদের কথা তোদেরকেই পাত্তা দিই না, আমি তোদেরকেই পাত্তা দিই না, তোদের বর তো কোন ছাড়। তো যাই হোক, দিকভ্রষ্ট হয়ে যাচ্ছি বারবার। তোর
বর নাকি খেকির কালো হাঁটু নিয়ে মন্তব্য করেছিল। তোর বর নাকি খেকির কালো হাঁটু নিয়ে মন্তব্য করেছিল? হ্যাঁ, এই নাকি শব্দটা যুক্ত করে দিয়েছি, আবার ছুটিস না থানায়। হ্যাঁ, যেমন বরের সম্পর্কে বলছে, তোর বর নাকি এরকম খেকির কালো হাঁটু নিয়ে মন্তব্য করেছিল? হ্যাঁ রে, এই কারণেই যখন ফিরছিলিস গাড়িতে বসে, তোর বর আমার বর সম্পর্কে, আমার বর পুরুষ না অন্য কিছু, সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। অ্যাকচুয়ালি তোর বর কোনো পুরুষোচিত আচরণ করে না তো, না ভেতরে না বাইরে, ফিল করে না যে সে পুরুষ, সেই কারণে সে আরেকটা পুরুষ সম্পর্কে এই রকম ধারণা ব্যক্ত করেছে, এই রকম কথাবার্তা বলেছে। আজকে কেউ একজন দেখাতে পারবে কোনো জায়গায় ব্লগ ভিডিও কি কন্ট্রোভার্সি ভিডিও, আমার বর কারো সম্পর্কে ভালো মন্দ কোনো রকম কোনো মন্তব্য করেছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। দক্ষিণেশ্বরে সবাইকে হাত জোর করে একটা কথাই বলছিল, এখানে এই সমস্ত আলোচনা করবেন না, আপনারা এসেছেন জয়েন করুন, যদি না পারেন তাহলে প্লিজ প্লিজ মেনটেন করুন। হাত জোর একটা পুরুষ কখন করে জানিস তো? কখন করে? যখন সে সুশিক্ষার বহন করে ঢোকানো হয় একটা সন্তানের মধ্যে, সে পুরুষ ছেলে কি মেয়ে কি, যখন তাকে সুশিক্ষা দেওয়া হয় তখন সে কোনো দাঙ্গা হাঙ্গামায় যায় না। তোরা সবাই বলেছিস একটাই কথা যে আমার কুকীর্তির জন্য আমার বরকে হাত জোর করতে হয়েছে। নো, ওখানটায় যারা এসেছিল নোংরামো করতে এসেছিল, সেটা আমাদের কাছে পুরো পরিষ্কার। তোরা বলবি তারপরে আমরা বিশ্বাস করব, তারপরে আমরা বুঝব, ওখানে যারা এসেছিল তাদের কারোর মেন্টালিটি, কারোর মোটিভ ভালো ছিল না। আর আমরা কি কুকুরের সঙ্গে কুকুরের মতন আচরণ করব? না, মানুষরূপী কুকুরের সাথে মানুষের মতন আচরণ করেছি, আমার বর করেছে। আর ওখানে উপস্থিত সমস্ত ব্যক্তিগণ আমার বরের হিডেন ট্যালেন্ট, যেটা কিনা ভদ্রতা সভ্যতা, সেটা দেখে নিয়েছে। আর তোর বর কারো কোনো মহিলার বডি পার্টস নিয়ে কথা বলছে, তার হাঁটু কালো? দেখ তোর টল ডার্ক হ্যান্ডসাম বর কত সুন্দর পুরুষোচিত আচরণ করেছে, আমি কালকে শুনে হাসতে হাসতে নেই, আজকে সকালে শুনে হাসতে হাসতে নেই। এই নিয়ে খুব গর্ব করিস না, গর্ব গর্ব এ নিয়ে খুব গর্ব করিস। পুষিস বানান ওটার টাইপে ভুল হয়ে গিয়েছিল, রিচেক করিস না, তুই নিজেকেও রিচেক কর, নিজেকেও তুই রিচেক কর, শুধুমাত্র টাইটেল থাম্বনেল নয়, নিজেকেও রিচেক কর। আমাদের সবার টাইপিং মিস্টেক হয়, কিন্তু আমরা রিচেক করি, বা কমসে কম কমেন্ট বক্সে আমাদের শুভাকাঙ্ক্ষীরা এসে জানিয়ে দেয় বানানটা ঠিক করো, করে নি। তোকে, তোর মনে হয় কোনো শুভাকাঙ্ক্ষীও নেই ভুল বাতলে দেওয়ার মতন। তো যাই হোক, এবার আসি ডেটের কথায়। আমি কথাটা বলেছি যে তুই তো গেছিলিস, তুই দেখেছিলিস যে কোন শার্ট পরা ছিল, অবভিয়াসলি সেই শার্টটা তো আর একদিন পরে ফেলে দেয়নি, আমারই ভুল, আমারই ভুল হয়েছে তোদের মতন, কি বলবো, ওই ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজনদের কাছে এই কথাটা বলা, এই কথাটা উপস্থাপন করাটাই আমার ভুল হয়েছে। সত্যি তো ডেট কেন দেখায়নি? হু দ্য হেল আর ইউ, হু দ্য হেল আর ইউ, তোকে আমি ডেট দেখাবো? যেখানে জমা দেওয়ার সেখানে আরেকবার যা, সেখানে আরেকবার গিয়ে দেখায় যে রিপোর্টটা যে জমা দিয়েছি, মেডিকেল রিপোর্টটা যে জমা দিয়েছি, সেখানে কোন তারিখটা ছিল। হসপিটাল আমার বাবার সম্পত্তি নয় যে আমি যাব সেখানে, ডাক্তারকে কিনে রেখেছি, আমি একটা ডেট বসিয়ে দিতে বলবো আর বসিয়ে দেবে, বুঝলি? অশিক্ষিত আমাকে বলিস, কিন্তু অশিক্ষিতের মতন আচরণ প্রত্যেক মুহূর্তে তুই করিস, তুই করিস। আর হ্যাঁ, কি বলছিলিস, যে আমি গেছিলাম, আমি না বললে কে জানতে পারতো? সিরিয়াসলি ঢেপি, সিরিয়াসলি আমি বলেছি যে লং ড্রাইভে গেছিলিস, কেমন লাগলো? তুই বলেছিলিস, তুই জাস্ট দেখিয়েছিস যে তোরা তিনজন যাচ্ছিস, বাচ্চাটাকে নিয়ে যাওয়াটা কি নেসেসারি ছিল? বাট না, সিম্প্যাথি কার্ড খেলতে হবে তো, সিম্প্যাথি কার্ড প্লে করতে হবে, সেই কারণে বাচ্চাটাকে কষ্ট করে হলেও ট্যাঙ্কির সামনে বসিয়ে নিয়ে গেছিস। ও, তোর তো স্কুটি, ট্যাঙ্কি না তো, স্কুটিতে করেই তো গেলি, হ্যাঁ ট্যাঙ্কি কোথায়, যাই হোক সামনে বসিয়ে নিয়ে গেছিস, কি দরকার ছিল বাচ্চাটাকে নিয়ে যাওয়ার, কষ্ট করার? তুই কি বলছিস, ভালো তো লং ড্রাইভে যেতে গেলে ভাগ্য করতে হয়, এরকম সামথিং একটা কিছু বলেছিস। থানায় যে লং ড্রাইভ ভাগ্য করে পেতে হয় সেটা তোর মতন মানুষের কাছ থেকেই আশা করা যায়। তুই বলেছিলিস যে তুই থানায় গেছিলিস, তুই কেন বলিস নি যেদিন যাচ্ছিস, সেদিন কেন বলিস নি
যে আমি থানায় যাচ্ছি, আমাকে থানা থেকে ডেকে পাঠিয়েছে। কেন জানাসনি? জানিয়েছিলিস? জানাসনি তো, এসে জানিয়েছিলিস, ওখানটায় গিয়ে জানিয়েছিলিস। কেন বলিস নি দর্শকদেরকে যে যার সাথে ছবি শেয়ার করেছিস সেও তোর সাথে উপস্থিত ছিল? কেন স্বীকার করিস নি? কি বলেছিস ভিডিওতে যে তোর সাথে ছিল সেই যে আপদ মহিলাটা, সে নাকি হাইকোর্টে গেছিল তাই তোর সাথে দেখা হয়েছে? তুই গেলে মধ্যমগ্রামে, আর হাইকোর্ট কোথায়? তোর সাথে দেখা হলো কি করে? ডাহা মিথ্যে কথা বলে তারপরে এখন বলছিস আমি না বললে জানলো কি করে? লজ্জা করে না এত মিথ্যে কথা বলিস? ছেলে মেয়েকে কী শিক্ষা দিবি? নিজে মা হয়ে এত মানে ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বলিস, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলিস, সন্তানকে কী শিক্ষা দিবি তুই? আমরা জানতাম তো তুই যার হাওয়াতে এই কাজ করেছিস তাকে ছাড়া তুই যাবিই না, জানতাম আমরা, বুঝতে পেরেছিস? আমরা জানতাম, নিজে গেলি, কষ্ট হয়ে গেছে বললি, এত দূর গেছি, সেই দিন কষ্ট হয়নি? সেই দিন কষ্ট হয়নি? ও, সেদিন তো চার চাকাতে করে এসেছিলিস, এই দিন কেন চার চাকাতে করে গেলি না রে? কেন চার চাকাতে করে কেন গেলি না? তোর বরের তো অনেক মুরদ, অনেক পয়সা আছে তোদের। আমার বরের তো মুরদ নাই, আমরা ট্রেনে যাতায়াত করি। জঘন্য মহিলা কোথাকার একটা, ইচ্ছে করে খুঁচিয়ে খুঁচিয়ে লেগে তারপরে কারোর সর্বনাশ। তোর সর্বনাশ হবে না, কে বলেছে তোকে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, শুধু অপেক্ষা কর। রিসেন্ট রিসেন্ট ঘটনা সব ঘটে যাচ্ছে, যাদের যাদের সঙ্গে উঞ্চু গুজু করেছে তাদেরকেই ভরা বাজারে বিক্রি করেছে এবং তাদের সর্বনাশ সাধনের জন্য চেষ্টা করেছে। তুই কি করে বাদ যাবি রে? তুই কি করে বাদ যাবি? তো যাই হোক বন্ধুরা, ডেট জানার যদি খুব ইচ্ছা হয় না ঢেপি, আয় বাড়িতে, আয় আয় বাড়িতে, আয় সপরিবারে, আয় বাড়িতে, আয় আদর আপ্যায়ন নিয়ে যা, আর ডেটটা দেখে যা। আমি সোশ্যাল মিডিয়াতে দেখাতে বাধ্য নই এবং দেখাবও না। আর ইসিজি রিপোর্টে কী এসেছে সেটাও দেখে যা, আয় আয় দেখে যা। তোর ওই নোংরামির জন্য আমার বর কতটা অসুস্থ হয়েছিল আয় দেখে যা একবার। আমি শুধু ভগবানের কাছে বলছি, প্রার্থনা করেছি, হাত জোর করে প্রার্থনা করেছি, তোকে যেন উচিত শিক্ষা দেয়, তুই যেন উচিত শিক্ষা পাস, তোর এই নোংরামির জন্য তুই যেন উচিত শিক্ষা পাস। আমি যা করেছি না, এই স্ক্রিনে বসে করেছি, না কারো কর্মস্থলে গেছি, না কারো কর্মস্থলে, না কারো কোনো কিছু রিভিল করেছি, কোনো কিচ্ছু করিনি। আর কি বললি যে তুই কর্মস্থল রিভিল করেছিস? তুই একটা ভিডিও দেখা যেখানে আমি বলেছি আমার বর কোথায় কাজ করে, একটা ভিডিও দেখা, একটা ফুটেজ দেখা। তুই যে মার্চ করে কোলাপ করে ভিডিও করিস না, করে দেখা যে তুই এই ভিডিওতে বলেছিস যে তোর বর এই জায়গাতে কাজ করে, তুই গিয়ে ওপেন দেখিয়েছিস, এই যে দেখো স্টার মল, জানো এখানে কে থাকে? তোমরা তো জানো। আমার শুধু ইচ্ছে করে তোকে একটা ঠাস করে চর মারতে, একটা ঠাস করে চর মারতে তোকে গায়ের সমস্ত শক্তি দিয়ে, বুঝলি? বাদবাকি ফিজিক্যাল ভায়োলেন্স আমিও বিশ্বাসী নই, কিন্তু আমার তোকে খুব ইচ্ছে করে, কারণ কথায় কথায় মুখটা দিয়ে তুই প্রচন্ড পরিমাণে মিথ্যে কথা বলিস। যেই ফ্যামিলিকে একটা বছর ধরে তুই শেষ করার চক্রান্ত করেছিস, তুই অভিশাপও দিয়েছিস যে 2023 সালের মধ্যে ভিউজ 20,000 এসে নামবে, তুই অভিশাপ দিয়েছিস। আমি একবারও বলেছি তোর অভিশাপে শেষ হয়েছে না, যা যে শেষ হয় তার নিজের কর্মকাণ্ডের জন্য শেষ হয়, কিন্তু তোরা তোদের মতন সো কল শিক্ষিতরা খালি বলেছিস আমি শেষ করে দিয়েছি, আমি শেষ করে দিয়েছি, আমি শেষ করে দিয়েছি। পুরনো দর্শকরা জানে আমি তখন, আমার অস্তিত্বই ছিল না ইউটিউবে, একটা বছর ধরে তুই তাদেরকে শোষণ করেছিস। সতী সাজছিস আজকে, সতী। তো যাই হোক বন্ধুরা, ওর মতন না দিয়ে আমার অত অতক্ষণ ভিডিও করা আমার পক্ষে পসিবল নয়, আমার একটা বরাদ্দ সময় থাকে, সেই সময়ের মধ্যে আমাকে ভিডিও শুরুও করতে হয়, শেষও করতে হয়। বহুত কিছু আরও হয়তো বলার ছিল, যাই হোক কোনো একটা সময় বলবো, তোর হিংস্রতার গল্প নিয়ে আরেক দিন আসবো, ঠিক আছে? চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।